চরিত্র লিচু গাছের মতো পবিত্র। এই ব্যাপারে যা শুনে আসলাম, তুমি শুনলে বিয়ে দিতে যাবে না? তোরে বলে রাখি, বিয়ের পর তো জানা যেন আমার বাসায় একলিস লুঙ্গি না পরে, ঘুমাই থাকবে লুঙ্গি পরে, ফ্যানের বাতাসে লুঙ্গি উল্টে মাথায় থাকবে। তুমি না চুকা পোকা। তুই কি আমার টাকা চুরি করতেছিস? আমার কসম না। তোরে আমি ওয়ার্নিং দিয়ে এসেছি, মর্জিনা যদি এগুলো জানে না, তোর দুই জটি দুই দিক দিয়ে টান দিয়া তোরে আমি দুই ভাগ করে ফেলবো। কি ব্যাপার, সে সকাল থেকে ওয়েট করতেছি, তুমি না বলছো আজকে আমার গিফট দেবে? তাড়াতাড়ি দরজাটা খুলে দেখো। আচ্ছা ঠিক আছে। আমি এখন
ভালো মতো একটা খুঁজবো, আগে দেখবো কতটা খরচ করে, আমাকে কি কি কিনে দেয়, তারপরে ডিসাইড করবো বিয়ে করবো কিনা। চোখ নষ্ট নাকি, এরকম নাড়ালে শব্দ হয় কেন চোখের মধ্যে? তুমি কত ভালো, কত গুণী, তুমি যে কোনো ঘরের কোনো কাজ পারো না, তুমি শুধু বসে বসে খাও, তোমার মতো এরকম মেয়ে আমি সব ধরনের তোমার গুণগান গাইছি, তারপরও কেরামত তোমার একদম পছন্দ করছে আর গিফট তোমার দিছে। তোরে অনেক ধন্যবাদ, ভাবছিলাম খালি হাতে বাসায় ফেরত যেতে হবে, কিন্তু না, একদম আমার লাইফ পার্টনারের হাত ধরে বাসায় ফেরত যাব। আর শোনো, তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি কেয়ামতের সাথে কানেকশন করে ওর হাত ধরে মানে পগার পার হয়ে যাও, হ্যাঁ, আমাদের বাসরও যেন কেউ না জানে। আর তোমার মা মানে আমার খালামুড়ি তো তোমার একদম আসতেছে, দিবে না ভালো করে, তার আগে তুমি পড়ো। আমি এখনই যাই কেয়ামতকে ফোন দিচ্ছি। যাও যাও। গিফটটা পেয়ে জানেমন একটু কল দিয়ে জানালো না, গিফটটা কি তার পছন্দ হয়েছে কি হয়নি, নাকি পছন্দ হয়নি। একটা তো থ্যাংকস দিতে পারত, এরকম একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম। আল্লাহ বাঁচিয়েছে, পথের কাঁটা ক্লিয়ার, এখন মাও আমারে কোনো ব্লেম করতে পারবে না। আচ্ছা, আমি এক কাজ করি, আমি কল দিই, হয়তো সারপ্রাইজ পেয়ে ভুলেই গেছে। ফোন বাজে কেন যে কোমরের মধ্যে ফোন রাখি, কাঁপে উঠছে, আমিও কাঁপে উঠছি। কেরামত জানেমান, তুমি গিফট পেয়ে একটা থ্যাংকসও দিলে না, কি হলো, কথা বলছো না যে? হ্যালো, সরি, আমি আপনাকে চিনতে পারছি না, নাম্বারটা খুব অচেনা লাগতো স্যার। চিনতে পারছো না মানে? আমি তোমার কেরামত, তুমি তোমার কেরামতকে চিনতে পারছো না? কেরামত? কে কেরামত? আমি কেরামত আমি কাউকে চিনি না। কি হয়েছে তোমার? আমি জানি তুমি আমার সাথে দুষ্টুমি করছো, আমার দুষ্টু মিষ্টি মেয়েই পছন্দ, এই জন্যই তো আমি তোমাকেই পছন্দ করেছি। আপনাকে চিনি আমার কি লাভ বলেন, কি লাভ হয়েছে, ফুলকপি মুড়ি আর পুতুল এটা ছাড়া আমার কি লাভ হয়েছে? হ্যাঁ, এই দুনিয়ায় এখন লাভ ক্ষতির হিসাব নিকাশ করাটা খুবই জরুরি, সেখানে আমি টনটনা কিছুই পাই নাই। এত লাভ ক্ষতি হিসাব করলে কি চলে বলো? ক্ষতি বাদ দাও, শুধু লাভ নিয়ে চিন্তা করো। লাভ কাটে নেহি কাটতি দিন রাত, আই লাভ ইউ। এখন তুমি আমি শুধু ভালোবাসার গান গাইবো জানেমান। আমি কচি খুকি দুধু খাই, যখন ডল নিয়ে নাচতে নাচতে খেলবো, একবারে ডল দিয়ে আবার সারপ্রাইজ। এভাবে যত্ন করি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট দিলাম, আমি তোর আশা করে বসে আছি যে তুমি আমাকে ফোন করে আরো ভালোবাসার কথা বলবে। আরো কত কি কিসের ঘুরা ঘুরা সারপ্রাইজ সারপ্রাইজ, এই আর কত সারপ্রাইজ খবরে, এরকম গিফট কেউ কারো দেয় না। হ্যাঁ, হইলাম সারপ্রাইজ, এই যে এরকম হয়ে গেলাম, এখন কি হচ্ছে তাতে? কেন এমন করছো? আচ্ছা, তুমি কি ডলটা চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছো? এই ডলের তো মাথা থেকে পা পর্যন্ত গোল, চোখের মধ্যে গোল গোল, হ্যাঁ, আর চার হাত থেকে চার হাত পা একটু একটু কলার মতো বের হয়েছে, আর কি আছে এর মধ্যে? দুই ঝুটি বোকামে, তুমি ডলটার চোখ দুটো একটু তোমার রহস্য মনে হয়নি? কেন তুমি ওকে ঘোরাওনি? ডলের দুটো চোখ ঘোরাবে, কোটার মতো খুলবে,
দু চোখের মধ্যে তোমার দুই কানের জন্য অলমোস্ট ডায়মন্ড আর সোনা দিয়ে জড়ানো কানের দুল দিয়েছি। তোমাকে কি শুধু ডল দেওয়া যায়? তুমি আমার জীবনের সোনা চাঁদ ময়না পাখি। তোমার এই ঈদে আমি যদি একটু ডায়মন্ড ডায়মন্ড ভাব পাথর আলা সোনার কানের দুল না দিই তাহলে কি হয় বলো? তাই তো লুকিয়ে ওখানে সারপ্রাইজ করে দিয়েছি। মানুষ তো সারপ্রাইজ দিলে একটা হিন দেয়, আমি তো চোখ দুটো ঘুরাবো, আমার তো এদের ধরে ফুটবলের মতো কাটা ফেলে লাগতে মারছি, চোখ যে ঘুরাই তবে তা তো আমি বুঝি নাই। ডলটাকে তুমি যেমনই ভাবো এই ডলে চোখের মধ্যে আছে তোমাকে দেওয়া আমার সারপ্রাইজ। তুমি কি সেটা খেয়াল করে দেখেছো, খুঁজে পেয়েছো? আমি তো চটকিয়া পড়ে ডলটা দিয়ে দিছি, ওগো তো এতক্ষণে দেখ, হেই ও তো বলতে শোনো চোখের মধ্যে কি নড়ে নড়ে, যদি এতক্ষণে খুলে ফেলে কেরাম তো বলা যাবে না, তাহলে ভাববে আমি লোভী, আমি এই জন্য এরকম করছি, আগে ওরে সামলাইনি। আমি জানি আর তুমি যে দুর্ব্যবহার করে করে সারপ্রাইজ দাও এটাও জানি, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ সো মাচ। আসুন আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু রাখি। কিসের এত জলদি জানিমান, মাত্র তো কথা শুরু করেছি। জরুরি কাজ বলতে অতি খুশিতে টয়লেট চাপছে, তুমি রাখো। চটকে আপ